ফার্স্ট সেপ্টেম্বর থেকে অবশেষে কিন্তু খুলে যেতে চলেছে সমস্ত রকমের লোকাল ট্রেন, এছাড়া সমস্ত রকমের এক্সপ্রেস এবং মেল ট্রেন খোলারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো ফার্স্ট সেপ্টেম্বর থেকে কি স্কুল কলেজ খোলার কোনো সম্ভাবনা রয়েছে, কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? এছাড়া কিন্তু দিতেই হবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা, না হলে কিন্তু আপনারা কোনো সার্টিফিকেট পাবেন না। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে, আরও থাকবে কিছু ইম্পর্টেন্ট খবর, সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আরেকটি তথ্য জানিয়ে দিই যে আমরা এবার এসে গেছি ফেসবুকেও, যেখানে এসকে নিউজ নামে, অর্থাৎ সরকারি কর্মচারী নিউজ নামে একটি পেজ খোলা হয়েছে। অবশ্যই সেই পেজটিকে লাইক করে দেবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো মাত্র যে ইম্পর্টেন্ট খবরটি বেরোলো সেটা হচ্ছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাতিলের আর্জি করে যে কেস করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই কেস খারিজ করে দেওয়া হয়েছে। আদালত পর্যবেক্ষণ করেছে যে পরীক্ষা হবে, তবে সেক্ষেত্রে চূড়ান্ত সময়সীমা পরিবর্তিত হতে পারে, অর্থাৎ পরীক্ষা দেওয়ার শেষ ডেট পরিবর্তিত হতে পারে। তবে 30 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা কমপ্লিট করতে হবে বলে জানিয়েছে বিচারপতি অশোক ভূষণ আর সুভাষ রেড্ডি এবং আরশায়ের ডিভিশন বেঞ্চ। জানিয়ে দিয়েছেন যে পরীক্ষা কিন্তু হচ্ছেই, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে পরীক্ষার সময়সীমা 30 সেপ্টেম্বরের পরেও পিছোতে গেলে সংশ্লিষ্ট রাজ্যকে ইউজিসির কাছে আবেদন করতে হবে। যদি ইউজিসি অনুমোদন দেয় তাহলেই কিন্তু পরীক্ষা পিছোতে পারে, কিন্তু পরীক্ষা বাতিল হওয়ার একটা যে সম্ভাবনা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গেল, অর্থাৎ পরীক্ষা কিন্তু দিতেই হবে। তো করোনা পরিস্থিতি, পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পড়ুয়ারা, গণপরিবহন সেইভাবে চলছে না, সেক্ষেত্রে কীভাবে পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে যাবেন পড়ুয়ারা, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। বিভিন্ন রাজ্যে লকডাউনের বিভিন্ন কড়াকড়ি রয়েছে, ফলে তাদের সমস্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরীক্ষা বাতিলের আর্জি জানিয়েছিলেন অনেকেই, কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু স্পষ্ট আজকে জানিয়ে দেওয়া হয়েছে যে পরীক্ষার সময়সীমা কিন্তু 30 সেপ্টেম্বর পর্যন্ত করে দেওয়া হয়েছে। যদি 30 সেপ্টেম্বরের পরেও কোনো রাজ্যকে পরীক্ষার সময়সীমা বাড়াতে হয় বা পেছাতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট রাজ্যকে আবেদন করতে হবে ইউজিসির কাছে। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন যে ফাইনাল ইয়ারের শেষ সেমিস্টারের পরীক্ষা কি নেওয়াটা ঠিক হচ্ছে, নাকি এটাতেও উতরে দেওয়া উচিত ছিল? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, এরপরে যে নিউজটি জানার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি লাইক করবেন যদি ভিডিওটি এখনও পর্যন্ত আপনাদের ভালো লাগে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে দেবেন। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে যদি নিয়ম মেনে যদি মেট্রো রেল কিংবা লোকাল ট্রেন যদি চলে তাহলে রাজ্যের কিন্তু কোনো সমস্যা নেই। অর্থাৎ এতদিন পর্যন্ত লোকাল ট্রেন কিংবা মেট্রো রেল চলার পিছনে যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেই নিষেধাজ্ঞা কিন্তু আপাতত রাজ্যের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে। তার কথায়, যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনে যদি মেট্রো রেল এবং লোকাল ট্রেন যদি চলতে পারে 1 সেপ্টেম্বর থেকে, তাহলে সেক্ষেত্রে রাজ্যের কোনো অসুবিধা নেই। অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে কিন্তু আস্তে আস্তে মেট্রো রেল থেকে শুরু করে লোকাল ট্রেন সমস্ত কিছু কিন্তু খুলে দেওয়া হবে। কিন্তু এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার বা রেল যদি রাজ্যের সঙ্গে কথা বলে তাহলে কিন্তু একবার ভালো হয়। গত কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে সেপ্টেম্বরের গোড়া থেকেই দেশের বিভিন্ন শহরে মেট্রো পরিষেবা চালু হতে পারে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও কিন্তু দিল্লিতে মেট্রো রেল চালু করার দাবি জানিয়েছেন। এদিন সে ব্যাপারে রাজ্যের বক্তব্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনে 1 সেপ্টেম্বর থেকে যদি মেট্রো কিংবা লোকাল ট্রেন যদি চলে তাহলে কিন্তু রাজ্যের সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো এবার আসছি স্কুল এবং কলেজের কথায়। তো এখনই কিন্তু রাজ্যে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় খুলছে না বলে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থাৎ স্কুল কলেজ কিংবা কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু এখনই খুলছে না, আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সমস্ত কিছু বন্ধ থাকছে। অর্থাৎ সমস্ত স্কুল, সমস্ত কলেজ, সমস্ত কিছু কিন্তু বন্ধ থাকছে। কিন্তু সেই সঙ্গে কিন্তু এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে পুজোর আগে কিন্তু রাজ্যের স্কুল খোলার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আপাতত 20 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু বন্ধ থাকবে। জুলাই মাসের শেষে থেকে কিন্তু রাজ্য সরকার জানিয়েছিল যে সংক্রমণের শৃঙ্খলা ভাঙাতে রাজ্য সরকার সপ্তাহে 2 দিন পূর্ণ লকডাউনের পথে হাঁটবে। সেই রকমভাবে কিন্তু গত সপ্তাহে লকডাউন হয়েছে, এই সপ্তাহে কিন্তু 1 দিন লকডাউন হয়ে গেছে, এবং বাকি লকডাউনটি, অর্থাৎ আর 1 দিন লকডাউন রয়েছে অগস্ট মাসে, সেটা হতে চলেছে আগামী 31 অগস্ট। এবং পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে কিন্তু ইতিমধ্যে 3টি লকডাউনের ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে, যেটা হবে 7 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। এবং আস্তে আস্তে সেপ্টেম্বর মাসে কোন কোন দিন পূর্ণ লকডাউন থাকবে সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আস্তে আস্তে কিন্তু জানিয়ে দেওয়া হবে। যেহেতু এর আগেরবার অনেক দিন বাতিল করা হয়েছিল, সেহেতু এবার রাজ্য সরকার কোনো রকমের জটিলতার দিকে যাচ্ছে না, সেই জন্য শুরুতে শুধুমাত্র 3টি তারিখ ঘোষণা করেছে রাজ্য সরকার।
তো এই পরের মাসে কিন্তু আরও অর্থাৎ 7-11-12 ছাড়াও কিন্তু আরও লকডাউন হতে চলেছে। তো কোন কোন দিন লকডাউন হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়নি, যখনই জানানো হবে আমি কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে আপডেট করে দেব। তো বন্ধুরা আশা করব ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।